আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে একটি দুর্ঘটনা দেখাবো আপনারা যারা হৃদরোগী বা বুকে সাহস কম তারা ভিডিওটি দেখবেন না আর যারা বুকে সাহস বেশি তারা ভিডিওটি দেখবেন ওই যে ডান পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সটি কি করেছে জানেন অ্যাম্বুলেন্সটি ডানে একটি সাইকেল যাচ্ছিলো এক বয়স্ক লোক সেই বয়স্ক লোককে চাপা দিয়েছে দেখেন সাইকেল একদম ভিতরে ঢুকে গেছে বয়স্ক লোকও ভিতরে ঢুকে গেছে বয়স্ক লোকটাকে ভিতর থেকে বের করে অ্যাম্বুলেন্সের ভিতরে রাখা হয়েছে এবং কি গাড়ি উঁচু করে সাইকেলটি বের করা হয়েছে তো এখন ঘটনা হচ্ছে যে এরকম যে দুর্ঘটনা ঘটাচ্ছে অ্যাম্বুলেন্স আবার দোষ পড়ছে বাইকের বাইকে অ্যাক্সিডেন্ট করতেছে বাইক হ্যান করতেছে ত্যান করতেছে কিন্তু অন্য অন্য যানবাহন কি অ্যাক্সিডেন্ট করে না অন্য অন্য যানবাহন কি দুর্ঘটনা ঘটায় না এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে দেখেন গাড়িটা ডান সাটে কীভাবে বাঁকা হয়ে আছে। মানে যে সাইকেলটা যাচ্ছিল তাকে একদম চাপ দিছে এমনভাবে চাপ দিছে আমার মনে হচ্ছে লোকটা হয়তো বাঁচবে না লোকটার অবস্থা খুবই খারাপ তো সে এখানে উপস্থিত সার্জেন্ট ট্রাফিক এবং আনসার সদস্য ছিল তারা এসেছে এসেছে এসে গাড়িটাকে জব্দ করেছে এবং কি গাড়ির যে কাগজপত্র আছে সেগুলো সার্জেন্ট নিয়েছে নেওয়ার পরে গাড়িটাকে একটা সাইড করেছে আর এদিকে এই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন সাইকেলটা একজন রিক্সা চালক ঘাড়ে করে নিয়ে যাচ্ছে পুলিশের বক্স অফিসে তো সাথে পুলিশ এবং সার্জেন্ট ট্রাফিক তারাও যাচ্ছে এখন হয়তো মামলা হবে জরিপানা হবে কি হবে তা হবে তা আমরা আমি কিছুই জানি না আমরা কিছুই জানি না জাস্ট আমরা দেখার কাম দেখেছি এখন কথা হচ্ছে যে আপনারা যারা বড় বড় গাড়ি চালান আপনারা একটু সতর্কতা অবলম্বন করে আপনারা একটু গাড়ি চালাবেন একটু দুর্ঘটনা সারা জীবনের কান্না আর এই সাবজেক্টটা এখন বাদ দিয়েই দ্বিতীয় সাবজেক্টটা হচ্ছে এটা হচ্ছে টেকনিক্যাল মোড় এই অ্যাক্সিডেন্টটা টেকনিক্যাল মোড়ে হয়েছে এই যে দেখেন লোকাল বাসগুলো একদম রাস্তার মাঝখানে কিন্তু দাঁড়িয়ে আছে সামনে কিন্তু পুলিশ সার্জেন্ট টিআই ট্রাফিক আনসার সদস্য সবাই আছে দেখেন সিএনজিগুলো কিভাবে সিরিয়াল দিয়ে মোড়ের ভিতরে দাঁড়িয়ে আছে হ্যাঁ অথচ আমরা যারা রাইড শেয়ার করি আমরা যারা বাইক দিয়ে ইনকাম করি আমাদের কিন্তু এখানে আমরা কিন্তু সবসময় দাঁড়িয়ে থাকি আমাদের কিন্তু এখানে দাঁড়াতে দেয় না আমাদেরকে এখান থেকে সরিয়ে দেয় অথবা আমাদেরকে এখান থেকে কি করে হেলমেট নিয়ে চলে যায় বা এখান থেকে এসে আমাদেরকে পাঁচ টাকা দশ হাজার টাকার আমাদের মামলা দেয় কিন্তু এই যে সে সিএনজিগুলো এই যে লোকাল বাসগুলো যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে এগুলো কি তাদের চোখে পড়ে না এগুলো কি তারা কি ব্যবস্থা নিতে পারে না শুধু কি বাইকের জন্যই কি আমাদের ব্যবস্থা নিতে হবে আমরা কি বাইক চালিয়ে কি এতই কি তা অপরাধ করেছি আমরা তো বাইক চালিয়ে আমাদের সংসার চালাচ্ছি আমরা রোদে বৃষ্টিতে ভিজে কষ্ট করে আমরা ইনকাম করি কিন্তু আমাদের উপর কেন এত অত্যাচার সহ্য করতে হবে দেখেন বাসটা কোথায় দাঁড়িয়ে আছে ওই যে দেখেন একটা বাস সামনে একটা বাস পিছনে আর বাস তার পিছনে মানে এমন অবস্থা তৈরি হয়েছে যে এখান থেকে ডান দিয়ে যে কোনো গাড়ি যাবে কোনো গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নাই কিন্তু ফাঁকা রাস্তা ঈদের দিন তো ঈদের ছুটি তো আজকে ঈদের চতুর্থ দিন দেখেন একদম রাস্তা ফাঁকা গাড়িগুলো কিভাবে সাইড করে আছে কিন্তু আমরা আমাদের এখানে দাঁড়াতে দিচ্ছে না বাসগুলো এখানে দাঁড়াতে দিচ্ছে এটা কেন আইন তো সবার জন্য সমান আমরা তারা যদি এখানে দাঁড়াতে পারে এক একটা বড় বড় বাস আমরা ছোট একটা সাইকেল আমরা কেন দাঁড়াতে পারবো না এটা হচ্ছে আমাদের প্রশ্ন যারা এখানে আইন আইনশৃঙ্খলা বাহিনী আছেন বা যারা এখানে ট্রাফিক সদস্য আছেন সার্জেন্ট আছেন তাদের কাছে আমার প্রশ্ন আপনারা কেন এই লোকাল বাসগুলো এখানে সাইড করে রাস্তার মাঝখানে আপনারা কেন তাদেরকে যাত্রী ওঠানামাক করান তাদের কি তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া যায় না শুধু কি আমাদের উপর কী ব্যবস্থা নিতে হয় এই যে দেখেন সিএনজি সিএনজিতে ট্রিপ নিয়ে চলে যাচ্ছে কিন্তু আমাদের এখানে থাকতে দিচ্ছে না এটা তো আসলে ঠিক না আইন আমি মনে করি সবার জন্যই সমান আইন যদি মনে করেন যে না বড় বড় গাড়ির জন্য এক ছোট গাড়ির জন্য এক তাহলে কিন্তু আসলে এটা সঠিক না এটা একটা বেসঠিক আপনারা কাজ করতেছেন তো যাই হোক বন্ধুরা আমি আসলে ভিডিওটা শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে